গাইস, তো কেমন আছে সবাই? গাইস, এখন বাজে দুপুর 12:30, আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো স্নান টান করা শেষ আমাদের সবার, আর এখন মা রান্না করছি। তো মা আজ রান্না করবে হলো ভাত কেরালা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, পোনা মাছের ঝোল। তো শুধু পোনা মাছ রান্না করা হবে না, আজ মকা মাছও রান্না করা হবে। তো পোনা মাছ দিয়ে মা মাছের ঝোল বানাবে, আর পোনা মাছ মকা মাছ দিয়ে শুধু মানে ভাজা করবে, মকা মাছটা শুধু ভাজাই করবে। তো চলো এবার যাই মায়ের কাছে। তো এখানে আছে মকা মাছ আর পোনা মাছ, ছোট ছোট এগুলো মকা মাছ, আর এই যে বড় দেখতে পাচ্ছ এগুলো হলো পোনা মাছ। তো মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে মা এখন। তো মা এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে। তো গাইস, মার মাছ ধোয়া হয়ে গেছে, আর এবার উনুনটা জ্বালিয়ে নিল। তো এবার কড়াইটাও বসিয়ে দেবে। তো গাইস, এই যে দেখো মাছগুলো ধুয়ে রাখা আছে, আর এখানে কি কি নেওয়া হয়েছে সেটাও বলে দিই। তো এখানে আছে কিছু মশলা, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর এখানে আছে গোটা জিরে, তেজপাতা, আর এখানে আছে টমেটো আর ভাত কেরালা। প্লেটটা সরাও। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এবার মা মাছগুলো প্রথমে মেখে নিচ্ছে হলদি আর নুন দিয়ে। একটুখানি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এবার ভালো করে মাখা হবে এটাকে। তো গাইস, মার মাছ মাখা হয়ে গেছে, আর এবার কড়াইটাও গরম হয়ে গেছে। তো তেলটা দেওয়া হবে এখন। তো তেলটা পুরো গরম হয়ে গেছে, আর এবার মাছগুলো ছাড়া হবে। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, আর এবার মা এগুলো নামিয়ে নেবে। এবার মা বাকি মাছগুলো ভেজে নিচ্ছে, বাকি পোনা মাছগুলো। তো সবগুলো এভাবে ভেজে নেবে, তারপর মকা মাছগুলো ভেজে নেবে মা। পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার মা দিয়ে দিচ্ছে মকা মাছ। তো এবার এগুলো ভেজে নেবে। এগুলো শুধু ভাজাই হবে, এটা দিয়ে তরকারি বানানো হবে না, এটা ভাজা করে খাবো আমরা মকা মাছগুলো। তো মাছটা এদিকে ভাজা হচ্ছে, আর এবার মা কাঁকরোল কেটে নিচ্ছে, মানে ভাত কেরেলাটা। টমেটো কাটা হয়ে গেছে, তো এবার ভাত কেরেলা কেটে নিচ্ছে। আলুও দেওয়া হবে এই তরকারিতে, তো মা আলুটাও কেটে নিচ্ছে এবার।
আলু কাটা হয়ে গেছে, তো এইদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এবার পেঁয়াজটাও কেটে নিচ্ছে মা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মা তুলে নিচ্ছে এগুলো, আর পেঁয়াজ রয়ে গেছে কিছুটা কাটা, তো ওগুলো কেটে নিচ্ছে। তো পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার মা ফোড়ন দিয়ে দিচ্ছে। তেলটা আগে থেকেই গরম করা ছিল, তো এবার দিয়ে দিল তেজপাতা, আর এবার পেঁয়াজটাও দিয়ে দিল। তো ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার পেঁয়াজটাকে একটু ভাজা হবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি। তো গাইস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এবার মা সব সবজিগুলো দিয়ে দিচ্ছে, টমেটো, কাঁচকলা, আলু, এগুলো দিয়ে দিল একসাথে। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপর মশলাগুলোও দিয়ে দেবে মা। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, লঙ্কাগুলো, জিরেগুলো, হলদিগুলো সব কিছুই দিয়ে দেবে। তো মশলা দেওয়া হয়ে গেল, এবার এটাকে কষানো হবে। তো পেঁয়াজ, টমেটো এগুলো সব কষানো হচ্ছে এখন। তো এটা মশলা কষানো হয়ে গেছে, এবার মা ঝোলটা দিয়ে দিচ্ছে। এবার এটাতে জাল ওঠার পর মা মাছগুলো ছেড়ে দেবে। তো তরকারিতে পুরো জাল উঠে গেছে, আর এবার মা মাছগুলো ছেড়ে দেবে। হাত কেরেলা দিয়ে মাছের ঝোল পুরো রেডি, আর এবার আমরা খেতে চলে যাব। চলো কে কে খাবে চলে এসো। তো গাইস, আমি খেতে চলে এলাম, আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আছে ভাত, এখানে আছে মাছ ভাজা, মকা মাছ ভাজা, আর এখানে আছে ডাল, আর এই যে এখানে আছে তরকারি। কিসের তরকারি এটা আমিই বলে দিই, কিসের তরকারি তোমরা তো দেখলে, এটা বানানো হয়েছে এই যে ভাত কেরেলা দিয়ে পোনা মাছ দিয়ে। হ্যাঁ, ভাত কেরেলা দিয়ে পোনা মাছ দিয়ে তরকারি। তো চলো আবার বেশি বকবক না করে খেয়ে নিই, আমার অনেক খিদে পেয়েছে। তো প্রথমে এই তরকারিটাই নিয়ে নিই। তো গাইস, আমার খাওয়া শেষ, আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছো নতুন ভিডিও নিয়ে। বাই।